যদি খাবেন পান্তা চলে আসুন শান্তা। আজকে পান্তা খাওয়ার কোনো ইচ্ছা নাই দর্শক, কিন্তু মানে ছন্দে ছন্দে মেলানোর জন্য বলা আমরা দাঁড়িয়ে আছি শান্তা টাওয়ারের ঠিক অপোজিটে, দাঁড়িয়ে আছি তেজগাঁও গুলশান লিংক রোডে। আরও স্পেসিফিক বললে দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় মাংস প্রডিউসিং ফার্ম এই সাদেকের সামনে। মনে করবেন না এখানের মধ্যে সব মাংস চাপচাপ করে কেটে প্রডিউস করা হয়। তাদের আসলে এই যে মাংস কেটে যে বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি করা হয়, তারা বিভিন্ন জায়গায় খাবার দেন কিন্তু একই সাথে নিজেরা কিন্তু খাবার তৈরি করেন। দুটো আউটলেট আছে, তেজগাঁও গুলশান লিংক রোডে আর একটা ওয়ারিতে। ওটাতে আমরা আসছি, খুব ইন্টারেস্টিং কিছু খাবার খাবো দেখে। চলেন দর্শক, সাদিক এগ্রোতে আপনাদেরকে স্বাগত। ঢুকলেই আপনাকে চয়েস আসবে দুটা, সোজা ঢুকে গেলে রেস্টুরেন্ট আর ডানে গেলে একটা ছোট্ট চেম্বার যেটা ওদের বেকারি সেকশন। মানে সাইজটা খুব বেশি বড় না, আয়তনটা খুব বেশি বড় না, কিন্তু সাজানোর মধ্যে একটা খানদানি ব্যাপার স্যাপার আছে। লাইটিং টাইটিং বা আয়না টায়না আছে দেখলে ওই যে আপনার চুল আসতে ইচ্ছা করে। সো খাবারগুলো কিন্তু দুই রকম, একটা হচ্ছে যে বেকারি আইটেম মানে স্যাভরি আইটেম আর একটা হচ্ছে আপনার মিষ্টি আইটেম। সো এখন আসলে আমরা এখানে খেতে আসছি, মানে আমরা রহস্য রিভিল করে দিই, আমরা এখানে খেতে আসছি দেশের প্রথম ভুট্টি গরুর কাচ্চি বা ভুটিয়া গরু বা ভুটানি ছোটো ছোটো যে গরুগুলো আছে ওইটার মাংসের কাচ্চি খেতে আসছি। কিন্তু এদের বেকারি আইটেমগুলো এতই লোভনীয় মানুষের মুখে শুনে যাই কখনো খাইনি। সো ওটা আমরা একটু ট্রাই করবো, মিষ্টিটাও ট্রাই করবো। আসলে চলেন কিছু বেকারি আইটেম আমরা সিলেক্ট করে ফেলি। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এখানের কলিজা সিঙার কথা আমরা শুনেছি খুব বিখ্যাত বলে সবাই অনেকে প্রশংসা করেন, এইটার দাম 45 টাকা। ভিতরে কি কলিজা ভরা? শুধু সম্পূর্ণ কলিজা? মানে আমরা মাঝে মধ্যে বলি না যে পুরোটাই কলিজা ভিতরে, এরকম কলিজার ভিতরে মানে সিঙারের পুরোটা কলিজা? ওকে ফাইন, একটা কলিজা সিঙারা দাম হচ্ছে 45 টাকা দিবেন। শাহি বিফ প্যাটিস যেটার দাম হচ্ছে 75 ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স, তাই না? আচ্ছা, এইটার কথা আমরা শুনেছি, এইটার ভিতরে বলে চিজ থাকে পনির? ওয়াও, সো বিফ প্যাটিস চিজ, বিফ কিউবের সাথে চিজ, ওকে। সো শাহি বিফ প্যাটিস একটা দেবেন 75 টাকা যেটার দাম। আর বাটার বন খাবো আপনাদের, খুব নাম শুনেছি। সো বাটার বনটার দাম কত? 50 টাকা, ওকে। ইদানিং আমার কাছে একটা বাটার বন ভালো লাগছে, ওয়েল ফুডের বাটার বন, 26 টাকা দাম। একটু তুলনা করা যাবে যে আসলে 50 টাকার বাটার বন এর সাথে কীভাবে যুদ্ধ করে। ক্রিম রোল দেখছি আমার খুব প্রিয়, বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি দেখছি, মিষ্টি আমরা লাস্টে খাবো, কিন্তু এইগুলো আমরা আগে আগে খেয়ে তারপর ভুট্টি কাচ্চিতে যাওয়া যাবে। খাবার সামনে চলে আসছে, এই যে কলিজার সিঙ্গারা, সাথে হচ্ছে ওদের রেগুলার বিফ প্যাটিস যেটার দাম হচ্ছে 60 টাকা, কলিজার সিঙ্গারা তো 45 টাকা। কলিজার সিঙ্গারা দিয়ে শুরু করা যাক, মানে এইটার দাম কেন 45 টাকা হবে প্রথমে দেখলে মনে হয়। মিডিয়াম সাইজের সিঙ্গারা বা মিডিয়াম থেকে একটু বড়, কিন্তু 45 টাকার মধ্যে মধ্যে বলার মতো কী আছে জিনিসটাতে ওটা দেখা যাক। বা তাকিয়ে দেখেন দর্শক, মানে এই সিঙ্গারটার মধ্যে পুরোটাই হচ্ছে কলিজা, কলিজা ছাড়া আর কিছু নাই। দ্যাটস ফ্যান্টাস্টিক, এটার দাম যদি 45 টাকা হয় আমি মানতে রাজি, কারণ এইরকম এক দুই পিস কলিজা দিয়েই একটা সিঙ্গারের কাজ চলে যায় বিভিন্ন জায়গাতে। সো সেই তুলনায় তারা পুরোটা কলিজা দিচ্ছে, যে দাম লাগছে 45 টাকা, তার মানে এইটা সবার কাপ অফ টি না, মানে সবার খাবার জন্য এটা না। তবে আপনি যখন শখ করে খাবেন আপনি কিন্তু একটা ভালো কলিজা সিঙ্গারা খেতে চাইবেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ঢাকা শহরে ভালো কলিজা সিঙ্গারা কোথায় পায়, অনেকেই বলেন মৌচাকে গিয়ে সিঙ্গারা খাওয়ার কথা, ওখানে আমরা গিয়ে খাবো টার্গেট আছে। বাট আমাদের কাছে কিন্তু এটা কিন্তু দেখতে বেশ বেশ ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, টেস্টটা কিন্তু ভালো। এবার একটু যে আপনার তেঁতুলের চাটনি ওটা দিয়ে একটু ইস্তেমাল করা যাক। আমাকে যদি বলেন চাটনিটা কেমন, চাটনিটা এমনিতে ভালো কিন্তু টু ফ্লেভারফুল। সো কলিজা সিঙ্গার যে লাজিজনেস ব্যাপারটা আছে ওইটা একটু বাড়ি খেয়ে যায়, ওই তেঁতুলের টকটক ভাবটা বেশি করে লাগে। সো আমার পরামর্শ যদি নিতে চান, অল্প একটু জাস্ট গোতা দিয়ে সিঙ্গার টপ করে মুখে দিয়ে দিবেন।
অনেকদিন পর কাউকে রিকমেন্ড করার মতো একটা সিঙ্গারা খেলাম, স্বাদটা ভালো। আর এই যে কলিজারা আছে না, যে গরুর কলিজার সিঙ্গারা, এই বিফটা কিন্তু আসে ওই সাদেক এগ্রো থেকেই। ওদের যে গরু তার হৃদয়টা হরণ করে এই সিঙ্গারা বানানো হয়, রেগুলার প্যাটিস। বাট আমরা তো আজকে দুপুরে যে ভুট্টি গরুর কাচ্চি খাবো, ওইটা তো স্পেশাল আকর্ষণ। সো তারপরও মানে এই সময় তো কেউ বেকারি আইটেম খায় না, বেকারি আইটেম অন্য সময়, বেকারি আইটেমের সময় খায়, বা বিকালে খায়, সকালে খায়। আপনাদের জন্য আজকে সবই খাচ্ছে, কী আছে দুনিয়াতে আর। আমরা এই যে স্পেশাল বিফ প্যাটিস, এটার মধ্যে শুনেছি আমি যে ছোটো ছোটো বিফ চাঙ্কের সাথে আমরা বলো চিজও পাবো। খেয়ে দেখা যাক জিনিসটা আসলে কী। আমরা ঢাকায় পনিরের সমুচা খাই না, যারা ওটা খেয়ে দেখেন তারা জানবেন যে ওইটা ঠিক আমাদের রেগুলার সমুচার মতো ক্রাঞ্চি ব্যাপারটা না, এটার মাঝখানে একটু বাকরখানি টাইপের একটা ব্যাপার থাকে। আমরা কিন্তু এইখানে না এরকম একটা পাচ্ছি, একটু যেন ঝুরঝুরে টাইপের, এবং এটার মাঝখানে চিজের একটা ফ্লেভার পাচ্ছি, বিফটাও পাচ্ছি। আর একটু খেয়ে বুঝি। এটা আমার কাছে মনে হচ্ছে একটা খানদানি ব্যাপার। আর এটার মধ্যে ঢাকায় খাবার দাবার যে ব্যাপারটা না, ওই আমেজটা বেশ ভালো করে আছে। সর দিয়ে কি ভালো লাগবে, খেয়ে দেখা যাক কী আছে। যদি বলেন তাহলে এই সসটা ঠিক এটার উপযুক্ত না। এইটার ব্যাপারে বলতে চাই যে এইটা আসলে সবার মুখে যেটা ভালো লাগবে তা না। ঢাকায় খানদানের খাবার দাবার খেয়ে যাদের মুখ অভ্যস্ত তাদের কাছে কিন্তু এটা বেশ ভালো লাগবে। সবার কাছে জিনিসটা একটু শুকনো শুকনো বা একটু রুঠা লাগতে পারে। আমার ছোটোবেলা থেকেই ঢাকায় বড় হয়ে ওঠা, তো পুরান ঢাকার খাবার দাবার আমার কাছে সবসময় একটা আকর্ষণীয় বস্তু ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। সব কিছুই খাওয়া যাবে, আরাম করে খাওয়া যাবে, আগে পরে আমাদের টিমমেটরাও খাবে, কোনো কিছুই ফেলানো যাবে না এখানে। আমরা একটু বাটার বনটা ট্রাই করি। আচ্ছা, বাটার বনের দাম কেন 50 টাকা হবে এটা আমার একটা প্রশ্ন। খেয়ে বোঝা যাবে স্বাদটা কেমন সেটা দেখা যাক। কিছুদিন আগে আমরা সুলতানাস কিচেন, ওখানে আমরা খাবার করতে যাওয়ার সময় 10 টাকার ওই যে ইউজুয়াল বেকারির যে বাটার বন ওটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। বা আমি ব্যক্তিগতভাবে ইদানিং ওয়েল ফুডের যে 26 টাকার বাটার বনটা পাওয়া যায় ওটা খাই, আমার কাছে কিন্তু ওটা বেশ ভালো লাগে। এটার ব্যাপারটা কি, দর্শক যারা বাটার বন খেতেন তারা জানতেন যে ছোটোবেলায় আমি পার্সোনালি 2 টাকাতে বাটার বন খেতাম স্কুলে যখন যেতাম। এটার মধ্যে কি বাটার আছে? আছে, বাটার বোঝা যাচ্ছে। কিন্তু কোন মানের বাটার এবং কতটুকু পরিমাণে দিচ্ছে, স্বাদটা রুটির সাথে কীভাবে খোলতাই হচ্ছে, রুটিটা মানে নরম কি না, তাজা কি না, এইটা হচ্ছে একটা বাটার বনের স্বাদু হওয়ার মূল ব্যাপারটা, সিক্রেট। কামড় দিয়ে দেখা যাক এইটার সাফল্য কতটুকু আমরা বুঝতে পারি। এইটার যে ক্রিমটা না, অনেকটা হচ্ছে পোলার ভ্যানিলা আইসক্রিম আছে না, বা ইগলু ভ্যানিলা আইসক্রিম, ওই ফ্লেভারটা বেশি আসছে। টেস্টটা ভালো, কিন্তু আপনি যদি আমাকে বলেন এই যে ঢাকা শহরের বেস্ট বাটার বন কি না, না এখনও আমার কাছে মনে হচ্ছে যে ওয়েল ফুডের 26 টাকার বাটার বনটা হয়তো স্বাদে ভালো লাগে। আমি জানি না কোয়ালিটির ব্যাপার সেবার থাকবেই, এটা একেবারে ওই যে সাদিক এগ্রোর যে ফ্রেশ ক্রিম, দুধ থেকে যে তারা যে ক্রিমটা নেয় সেখান থেকে এটা তৈরি। সো মানের দিক দিয়ে আশা করি কোনো সমস্যা নাই। দর্শক রেগুলার বিফ প্যাটিস আর গেলাম না, কারণ এখন আমরা ওয়েট করছি ভুট্টি কাচ্চির জন্য। তাদের পরিবেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কাঁসার থালায়, অনেকদিন পর দেখছি। আমার হাতে আছে মোরগ পোলাও, এটার দাম হচ্ছে 250 টাকা, মোটামুটি একজন পেট ভরে খেতে পারবে মনে হচ্ছে। ওইদিকে হচ্ছে যে ভুট্টি গরুর কাচ্ছি, ওইটার দাম পড়বে হচ্ছে 350 টাকা, 2 পিস মোটামুটি সাইজের মাংস পাচ্ছি, ভালো সাইজের মাংসই আলু পাচ্ছি। আর এখানে 250 টাকায় আমি মাংস পাচ্ছি, ডিম পাচ্ছি। এখানে কিন্তু যে বৈশিষ্ট্যটা, আমি বিভিন্ন জায়গায় মোরগ পোলাও খুঁজতাম, যে মোরগ পোলাও বলতে আমাদের ঢাকাতে যেটা প্রচলিত, পোলাও আলাদা রান্না করে পোলাও দিচ্ছে, আলাদা রান্না করা মুরগি দিচ্ছে এবং ঝোল প্রোভাইড করছে। মোরগ পোলাও আসলে যে জিনিসটা, ঢাকাইয়েরা যেভাবে রান্না করতেন, যে প্রথমে মশলাপাতি দিয়ে মুরগিটা মোটামুটি রান্নাটা করে মাংসটা তুলে ফেলতেন, মশলাটা থাকতো, সেই মশলায় আপনার চাল দিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে পোলাও মোটামুটি রান্না হতো, এরপরে আবার মাংস মানে পোলাওগুলো সরিয়ে মাংসগুলো দিত, তারপরে পুরো জিনিসটা দমে দিয়ে দিত, দমে রান্না হতো বিরিয়ানি, মুরগির ঘ্রাণ পোলাওয়ে ছড়িয়ে যেত। ধারণা করছি বা আমি যেটা শুনে থাকি যে এরা এভাবেই পোলাওটা রান্না করছেন, ওই ঠিক আলাদা পোলাও আলাদা মাংস স্টাইলে না। সো খেয়ে দেখা যাক জিনিসটা কেমন। ও দুটো সাথে দুটো চাটনি আমরা পেয়েছি, তেঁতুলের চাটনি আর লাবাং রয়েছে, এটা হচ্ছে 70 টাকা ক্যান। আর এই যে কেসার বাদাম, এটা তারা ক্যান করেছেন, ক্যানের দাম হচ্ছে 100 টাকা। বা জিনিসটা ইন্টারেস্টিং, কিন্তু এই যে ভাই যে মুরগি এবং মুরগির ডিম একসাথে দিয়েছি, এই কথা আমাকে বলেন না যে মুরগি আর ডিম একসাথে খাবেন না, আমাদের ধর্মে কোনো মানা নাই ইসলাম ধর্মে।
এনিওয়েজ সাতটা একটু দেখা যাক। ও মুরগিটা কিন্তু বেশ সফট, এরা দেশি মুরগি করছে, এমনকি যে সোনালি মুরগি সেটাও করছে না। সো দেখা যাক টেস্টটা কেমন। বা পোলাওয়ের স্বাদটা না খুব লজিজ স্বাদ। আমরা আগের দিনে ঘরে তৈরি বিরিয়ানির যে একটা স্বাদ পেতাম না, আমি জানি না এটা সবার ঘরে ঘরে এরকমই কিনা, আমার কাছে মনে হচ্ছে যে নাইনটিজের পরে এই স্বাদটা আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি। এরকম একটা স্বাদ কিন্তু পেলাম এই রাইসটার মাঝখানে। রাইসটা দুর্দান্ত, মাংসটাও ভালো। আমাকে যদি বলেন 250 টাকা দিয়ে এই জিনিসটা আমি আবার এখানে এলে এখানে এটা খাবো, এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর দেওয়ার সুযোগ করে আমি যাই না। বা 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011 ওই সময়টার কথা বলছি, তখন ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে পোলাও করত। খুব অল্প সময়ের জন্য পোলাওটা পাওয়া যেত, খুব মজার পোলাও। এই আমরা যারা টোকেন কিনে রাখতাম অনেক অনেক আগে থেকেই খেতাম, অল্প দিত, বা তখন তো একেবারে তরুণ বয়স, একটাকে কিছুই হতো না, তো মাঝে মাঝে একটু লুকিয়ে লুকিয়ে দুটো নিয়ে নিতাম। আর এটা ঠিক না আসলে, অন্যরা তো খাবে, খাওয়ার সুযোগ সবাই থাকা উচিত। সো ওই রকম স্বাদের একটা পোলাও লাগছে, বা ইটস গুড। এরকম যদি রান্না হয় তাহলে তো খেয়ে কিন্তু মজা হয় আসলে। বা আপনার বাদাম টাদাম বেশ সুন্দর করে এখানে যত্ন করে দেওয়া বোঝা যাচ্ছে। আমার কাছে কিন্তু আমি জানি না এই ভুট্টি পোলাওটা কেমন লাগবে, মোরগ পোলাওটা খেয়ে আমি অনেক দিন পর কোথাও প্লিজড হলাম। এবং এইটা মধ্যে কোনো রিস্ক ফ্যাক্টর নাই, যাচ্ছে না যে একজনের মুখে মজা লাগবে একজনের মুখে লাগবে না, তা না। বাঙালি মাত্রই এই জিনিসটা ভালো লাগার কথা। এরপরও যদি এক্সেপশন করো জিভ হয় তাহলে ভাই আমার বলার কিছু নেই, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। চাটনিটা ঠিক আছে, চাটনি অল্প অল্প খেলে না এই পোলাওর ফ্লেভারটা ঠিক থাকে এবং জমে ভালো। আমি কিন্তু এই পোলাওটাকে বেশ প্লিজড। ভুটানি গরু বা ভুটিয়া গরু ভাই জীবনে খাই নাই, আজকেই প্রথম খাচ্ছি। তার আগে আমার কাছে মনে হচ্ছে যে 100% ফ্রেশ কেশর বাদাম 100 টাকা। কেশর বাদামটা একটা জিনিস ভালো যে মিষ্টিটা ব্যালেন্সড, অনেক বেশি মিষ্টি দেয় নাই। সো দামটা খুব রিজনেবল, মানে একটু কিন্তু খরচ করতে হবে, 100 টাকা দাম পড়বে। জিনিস ভালো, জিনিস আমার ভালো লেগেছে। গোশতের পিসগুলি, ও গোশতটা কিন্তু বেশ সুসিদ্ধ, হাতে ধরলেই ভেঙে চলে আসছে। তবে একটা জিনিস ঠিক, ক্যামেরার সামনে তারা মাংস দিয়েছেন, খারাপ মাংস দেওয়ার তো নর্মালি কথা না, কিন্তু ক্যামেরা ছাড়া মাংস কি কেমন দেন সেটা কিন্তু আপনারা আমাদেরকে কিন্তু বলবেন। আমরা এই ভুটিয়া গরুর মাংস জীবনের প্রথম, এটা দিয়ে একটু এই বিরিয়ানি কাচ্ছি যেটা, এটার মুখে দেওয়া যাক। এই গরুটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট স্বাদ, মানে আমরা যে ইউজুয়াল গরুর গোশত খাই একটু যেন ডিফারেন্ট। মানে দেশের প্রথম যে বলছে এমন না যে একটা মাংস দিয়ে জাস্ট হয়ে যাচ্ছে করে দিচ্ছে, মানে একটু কিন্তু আসলেই স্বাদটা ডিফারেন্ট। এখন মজার কি না এইটা আসলে বলাটা ট্রিকি। কাচ্চির যে রেগুলার রং রূপ রস এটা তারা মোটামুটি রাখতে পেরেছেন। তারপরেও একটা ব্যাপার আছে না যে মোরগ পোলাও ওটা খেয়ে যখন আত্মহারা হয়ে গেলাম, এটা মনে হচ্ছে যে না এটা মাঝে মধ্যে খেয়েছি, এখানে সেখানে আছে, ভালো খাচ্ছি কোনো সন্দেহ নাই। তবে ওই মোরগ পোলাওয়ের মতো টপ ক্লাস, ঢাকা শহরের টপ ক্লাস মোরগ পোলাওয়ের মধ্যে এটা একটা কোনো সন্দেহ নেই, বা আমার খাওয়া বেস্ট মনে হয় মোরগ পোলাওয়ের মধ্যে এটা পড়বে, এরকম বলার সুযোগ এটাতে নেই। ভালো, একটু চাটনি দিয়ে খাওয়া যাক। সেম চাটনি তারা দু জায়গায় দিয়েছেন, ওটা দেখে ট্রাই করে দেখি। ভুটিয়া গরুর কথা অনেক শুনেছি, অনেক মানে পশ্চিমবঙ্গের অনেক লেখক অনেক সময় বলেছেন দার্জিলিংয়ে শিলিগুড়িতে বা আরও ওই দিকে ভুটিয়া গরু পাওয়া যায়, মাংসটা মজার তুলতুলে। আমাদের দেশে হচ্ছে কি যে সাদিক এগ্রো ওরা যখন এই ফার্মে চাষ করতেন 2007 থেকে যাদের শুরু, 2012-13 সালের দিকে ওদের বাবুর্চি ফার্মের মাঝখানেই এই জিনিসটা বানাতেন, মানে এই যে ভুটিয়া গরুর কাচ্চি। তো স্টাফরা ওখানে খেতেন এবং আস্তে আস্তে মনে হলো যে আমরা যেহেতু খেয়ে এত মজা পাচ্ছি কেন এটা আস্তে আস্তে আমরা বাণিজ্যিকভাবে আনি না। পরে এটা আস্তে আস্তে তারা যখন আউটলেট খুললেন একটা ওয়ারিতে একটা এখানে, এই ভুটিয়া গরুর কাচ্চি খেতেই কিন্তু অনেকে আসেন, বেশ জমজমাট হয়েই আসেন। বিশেষ করে লকডাউনে যারা বাসায় ছিলেন তারা হয়তো অনেকে এখন আবার আসবেন এই ভুটিয়া গরুর কাচ্চির স্বাদ পেতে।
দর্শক খাওয়া আমি খেতেই থাকবো, খেতেই থাকবো, খেলে কথা হবে। সো আমরা বেশি আপনাদের দিকে ক্যামেরার দিকে সময় না বাড়াই আমরা একটু লাবাংটা ট্রাই করে দেখি, অ্যারাবিয়ান লাবাং। সো দেখা যাক এই সাদিক এগরোর হাতে পড়ে কী হাল হয়েছে তার। একেবারে দশে দশ বা একশো একশো বলার সুযোগ নেই, খারাপ না, ভালোই লাগছে এটা খেতে। ওই মানে আপনার কেশর বাদামের যত রমরমা অবস্থা, অত রমরমা না, স্ট্যান্ডার্ড। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এবার ডেজার্টের পালা এবং রিভিউয়ের পালা। আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে সর রোল, এটা হচ্ছে 80 টাকা পিস আমার বাটিতে যেটা আছে, আর 800 টাকা কেজি। এটা টেস্টটা কেন, ও চামচটা কিন্তু দুর্দান্ত, এদের এই জিনিসগুলো খুব ভালো হচ্ছে। ও এইখানে যে আইটেমগুলো হয় মিষ্টি আইটেমগুলো, সেটা কিন্তু এই সাদিক এগ্রোর ডেইরি আইটেম দিয়েই হয়, মানে দুধ টুধ এগুলো দিয়েই হয়। টেস্টটা কেমন খেয়ে দেখা যাক। বাহ, ভেতরের দানা দানা কী পড়ছে মুখে, ফার্স্টে মনে হচ্ছে চিনি, এখন হচ্ছে চিনি না। আমরা পুরান ঢাকায় খেতে যাই না, যে মাঠা খেতে যাই বা ইয়ে, ওটার সাথে একটা শর্ট দেয় না, ওটা মনে হচ্ছে এইটারই ওইটারই একটা ভিন্ন ভার্সন, ইন্টারেস্টিং এবং মজার। আর শর্ট যেহেতু জিনিসটার মধ্যে তো একটু মানে ব্যাপার স্যাপার আছেই, এমন না যে এই টেস্ট খেয়ে মাথা মাথা নষ্ট হয়ে যাবে, বাট ভালোই লাগলো আমার কাছে। যে স্বরের যে আইটেম হবে তো খারাপ হওয়ার সুযোগ নেই, আর তারা করেছে ভালো, স্বরটা ফ্রেশ বোঝা যাচ্ছে। এটা হচ্ছে যে মালাই চপ, এটার দাম হচ্ছে 75 টাকা পিস, 750 টাকা কেজি, মানে এরকম 10টায় আপনাদের 1 কেজি হবে। টেস্টটা কেমন, ও ধরলেই কিন্তু ভিতর থেকে যে রসটা একেবারে মানে চাপ দিলেই একেবারে উতলে উতলে আসছে। স্বাদটা দেখা যাক, এইটার স্বাদটা একটু বরং ভিন্নতা দাবি রাখে। আমাকে যদি বলেন এদের মিষ্টি, আমার কাছে মনে হচ্ছে ফ্রেশ মিষ্টি বা ভালোও লাগবে অনেকের কাছে, আর অনেকের কাছে মনে হচ্ছে একটু ভিন্ন ঘরনার লাগবে, তারা নিতে পারবেন কি না আমি ঠিক শিওর না। সবার জন্য এইটা মানে ভালো ভালো একটা রিস্কি। আমার কাছে মনে হচ্ছে যে একটু কম মিষ্টি দিয়ে যারা একটু ভালো জালের এই মিষ্টির স্বাদ পেতে চান তাদের কাছে এটা বরং ভালো লাগবে বেশি। একটু জাফরান ভোগে আসা যাক, এটা হচ্ছে 700 টাকা কেজি, এরকম দুইটাই হয় হচ্ছে আপনার 100 গ্রাম, অর্থাৎ 70 টাকা। সো এক পিসের দাম পড়বে 35 টাকা, গণিতের হিসাব। খাওয়া খেয়ে দেখা যাক জিনিসটা কেমন। মিষ্টি কম, দুধটা এখানে বেশ পাতলা, তাতে ফাইন, বাট জাফরানের ঘ্রাণটা আসছে, দ্যাটস গুড। মিষ্টিকে খুব অভিভূত হওয়ার সুযোগ এখানে পাই নাই, মানে টু বি ফ্র্যাঙ্ক, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আসা যাক এবার খাবার রিভিউয়ের পালায়। জায়গাটা কিন্তু সুন্দর, তারা বেশ সুন্দর করে সাজিয়েছেন। আমরা গাছের গুঁড়ি দিয়ে ডেকোরেশন দেখছি, কাঁসার থালা দিয়ে ডেকোরেশন দেখছি, ওইদিকে দেখা ওই যে মহিষের শিং বা কিছু একটা লাইট টাইট আয়না, সব মিলিয়ে কিন্তু এখানে পরিবেশটা সুন্দর। মানুষজন আসছেন খাচ্ছেন এবং যে কাঁসার থালাতে খাবার দিচ্ছে, মানে ব্যাপারটা ফ্যান্টাস্টিক। কিছু কিছু খাবারে আমরা বেশ মোহিত হয়েছি, যেমন কলেজার সিঙ্গারা, ওয়াও, তারপরে মোরগ পোলাও, মানে ঢাকা শহরের বেস্ট কী বলে দেবো, এইটা এত সাহস কি আমার হবে। আচ্ছা সাহস করে বললাম, আপাতত আমার খাওয়া বেস্ট মোরগ পোলাও। বাকি কিছু আইটেম যেমন এই বাটার বন আমাকে কিছুটা হতাশ করেছে, ওই ঢাকা শহরের বেস্ট তারা যেটা দাবি করছেন ওটা আমার কাছে মনে হয়নি। তারপরে যেটা শাহী বিফ প্যাটিস আমার কাছে মনে হচ্ছে খারাপ না, ভালোই। ভুট্টি গরুর কাচ্ছি ইজ ফাইন, তবে ঢাকা শহরের বেস্ট কাচ্ছি বলার সুযোগ নেই। আর মানে কেশার যে বাদামের শরবত যেটা, দ্যাটস গুড, ভেরি গুড। আর বাকি যা আমার কাছে মনে হচ্ছে ওকে, খারাপও না ভালোও না বা খুব ভালো না, মোটামুটি ঠিক আছে। যদি ওই আপনার ওই ইয়েটা বিরিয়ানিটা আর মিষ্টিগুলো যদি ভালো হয়ে যেত তাহলে আমাদের কাছে পেতো এটা 8.75, কিন্তু ওটা মোটামুটি মানের হওয়াতে khaidai.com জিভে আজকের খাবারটা সব মিলিয়ে পাবে 8.5। দর্শক এই ছিল আমাদের আজকের শো। এখানে হাত ধরা বসার অবস্থা ভালো, ওয়াশরুমের অবস্থা ভালো, গাড়ি রাখার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, বাট আশেপাশে যে গার্ড আছে একটু ভালো করে বুঝিয়ে বললে হয়তো তারা গাড়ি রাখতে দেবেন, তাদের কোনো নিজস্ব পার্কিং নেই। এই তো আজকের শো, আজকের শো আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর দর্শক আমাদের কিন্তু লোভ ধরে গেল, এমন হতে পারে এক সময় যে পায়ে পায়ে কোন সময় হাজির হয়ে গেছে সাদেক এগ্রোতে, গিয়ে দেখবো যে তাদের গরুর খামারটা যা তারা যে বলা হয় যে দেশের সবচেয়ে বড় মিট প্রোডিউসিং ফার্ম হচ্ছে সাদেক এগ্রো ফার্ম,
ওইটা আসলে কী ব্যাপারটা বুঝো, মিষ্টি কীভাবে বানায় সেটা আমরা দেখবো, হয়তো একসময় হাজির হয়ে যাব। আজকের শো আর কীভাবে ভালো করা যায়, কী কী জিনিস অ্যাড করা যায়, আপনার কাছে কোন কোন খাবারটা ভালো লাগে, কোথায় আর ভালো আমরা মোরগের পোলাও খাবো, কাচ্চি খাবো, সেটা কেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আজকের টোটাল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন আমাদের গিয়ে, সব কিছু পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।